গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর বুধবারের এখন বাজে সকাল 10:30 হয়নি, এখনো 10:15 হয়েছে। দাঁড়ান দরজাটা বন্ধ করে দিই, এখানে এত হাওয়া চলছে যে দরজা খুলে যাচ্ছে। ওই দেখুন 10:20 হয়েছে, আর দুষ্টুর পরীক্ষা শেষ হয়ে গেছে। এই যে ও এখন বসে বসে কালার করছে, ওর স্যার যে HW দিয়েছিল পরীক্ষার জন্য তো শুরু করতে পারেনি, তো সেইটাই ও এখন বসে বসে করছে। কি হলো, কেন ওখানে সবুজ দিচ্ছ? আচ্ছা ঠিক আছে করো। তো সেই জন্য ও এখন HW গুলো বসে বসে করছে। আর আমার এত প্রচন্ড সর্দি করেছে, মানে কি বলবো, তুমি কি করছো কি? আর আমার এত প্রচন্ড সর্দি করেছে না, মানে লাগাতার সর্দি হচ্ছে, এটা আমার জন্য খুব একটা ভালো না। মানে কি বলবো, এটা একটা মানে ভয়ঙ্কর ক্ষতির আসনী সংকেত যেটা বলা যায়, ঠিক সেরকম আমার মনে হচ্ছে। কারণ মানে কি বলবো, এই লাগাতার যে সর্দি আমার করেই যাচ্ছে না, মানে এতে করে কানের পর্দার পাশে ইনফেকশন হওয়ার চান্সেস খুব বেশি। কারণ আমার এই রকম ভাবেই কিন্তু কানের পর্দাগুলো, মানে কানের পর্দা ফেটেছে বারবার। তো এবছর দেখতে পাচ্ছি সেম সিচুয়েশন, বারবার সর্দি লাগছে, দুদিন একদিন তিন দিন ছাড়া ছাড়াই আমার সর্দি লাগছে, এবং সর্দিটা খুব ভালো মতন লাগছে, কেন আমি বুঝতে পারছি না। আমাকে দেখতে পাচ্ছেন, আমি এখনো পর্যন্ত সোয়েটার পরে আছি, কারণ আমাদের এখানে একটু ঠান্ডা রয়েছে, আর সব থেকে বড় কথা এখানে প্রচন্ড পরিমাণে হাওয়া চালাচ্ছে, আর ওই হাওয়াটা হচ্ছে বলেই কিন্তু আরো আমার ঠান্ডা লাগছে। আর ঘরের ভিতরে তো বেশি ঠান্ডা লাগছে, বাইরেটায় রোদ্দুর আছে, তো বাইরেটায় একটু হিট থাকলেও আমার ঘরের ভিতরে কোনো হিট নেই, তার জন্য না আমার মানে হয়তো আরো সর্দি লাগছে। আর আমি ম্যাক্সিমাম সময় ঘরের ভিতরেই থাকি, ঘরের বাইরে আমি খুব একটা বেরোই না। আর এই মানে সারাক্ষণ তো ঘরের কাজের মধ্যেই থাকি, আর ডাস্টে যেহেতু একটা অ্যালার্জির প্রবলেম আছে, আপনারা হয়তো মানে ইদানিং আমাকে দেখতে পাবেন যে আমি মাস্ক পরেই ঘরের কাজ করব। কারণ কি বলুন তো, মাস্ক পরে ঘরের কাজ এই জন্যই করি, কারণ মানে ভীষণভাবে ধুলো ওড়ে তো শীতকালটাতে, সেই জন্য মানে সেই ধুলোগুলো আমার নাকে ঢুকে সর্দি হবে, সেই ভয়েতেই আমি মানে ডাস্টিং যখনই করি ঘরের মধ্যে তখনই মাস্কটা পরে নিই, যে কোনো রকম কাজকর্ম করলেই মাস্কটা পরে নিই। কিন্তু কি করব, আমার কি এর কাছে কিছু করার নেই না, মানে এত সর্দি লাগছে, আমি চেষ্টা করছি একান্তই, যদি আমি এই উইকটা দেখব, এই উইকের মধ্যে যদি দেখি যে না সেরকম কিছু হচ্ছে না, তো আমাকে দৌড়তে হবে ডাক্তারের কাছে, কিছু করার নেই। কারণ তা নইলে বেশি বাড়াবাড়ি হয়ে গেলে তখন হয়তো আমার কানের পর্দা আবার মানে চতুর্থবারের জন্য ফেটে যাবে, আর আমি এটা একদমই চাই না, আমি একেবারেই চাই না। মানে খুবই কষ্টকর একটা সিচুয়েশন, মানে মেন্টাল একটা প্রেশার চলে সেই সময়, আমি আর ওই মেন্টাল প্রেশারটা নিতে চাই না। না যাকে কাজকর্ম করে শুরু করব। আর রঞ্জন খাওয়া দাওয়া করে অফিস তো চলেই গেছে, সকালবেলা আজকে রান্না করেছিলাম, রান্নাটা আর আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি না। সকালবেলা রান্না করেছিলাম ফুলকপি আলু বেগুন বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি আর ভাত। রঞ্জন বলল ডিম ফিম আর করতে হবে না, আমি ভেবেছিলাম ডিমের কারি করব, তো রঞ্জন বলল না ডিমের কারি করি, আগে গ্রিন না আগে ইয়েলো, তো আগে মানে ডিমের কারি করতে হবে না। রঞ্জন বললো থাক আর ডিমের কারি করতে হবে না, তো ডিমের কারি তো আর করলাম না, রঞ্জন ওই তরকারি দিয়ে ভাত খেয়ে চলে গেছে। রঞ্জনের সত্যি কথা বলতে কি কোন রকম মানে বায়নাক্কা নেই যে আমি এটা খাবো ওটা খাবো না এই করব, আমি এই এটা খাবো না ওটা খাবো না, এটা ভালো হয়নি ওটা মন্দ হয়েছে, এরকম রঞ্জন সত্যি আমাকে বলে না। রঞ্জন বলে তুমি আমাকে যা করে দেবে তাই খাবো, উল্টে যদি সকালবেলা কোনোদিন বেশি কিছু রান্না করে ফেলি, রঞ্জন আমাকে বলে সকালবেলা পঞ্চব্যঞ্জন রান্না কেন করো, সকালবেলা পঞ্চব্যঞ্জন রান্না করার দরকার নেই, আমি তো খেতে পারি না, তুমি কেন করবো, কারণ তাড়াহুড়ো করে না রঞ্জন খেতে পারে না, তো সেই জন্য ও বলে কি যে সকালের দিকে আর পঞ্চব্যঞ্জন রান্না করো না। এক তরকারি ভাত করেছে সেটা খেয়ে ও চলে গেছে, আর দুষ্টু আমি ওই তরকারি দিয়ে ভাত খাবো, খালি একটু ডিম ভেজে নেবো তাহলেই হয়ে যাবে, কারণ আমরা তো মানে কি বলবো
তরি তরকারি পেয়েই মানে খুব কমই আমাদের খাওয়া হয়ে থাকে, একটু মাছের তরকারি হলেই আমাদের ভাত খাওয়া হয়ে যায়, আমাদের আর বিশেষ কিছু লাগে না। দুষ্টু মাঝে মধ্যে একটু ডাল টাল লাগে, যদি দুষ্টু বলে ডাল লাগবে তো ডাল করে দেবো, তরকারিটাতে একটু ঝোল ঝোল আছে, ডাল লাগার কথা না, তবু ঠিক আছে, চলুন কাজে লেগে পড়ি, নইলে কাজগুলো তো বসেই থাকবে, আমিও বসে থাকবো, কাজও আমার সাথে বসে থাকবে, তাই না? তো কাজগুলো শুরু করি, চলুন আগে ছাদে যাব, কারণ ছাদে জামা কাপড় সকালের বাসি, আচ্ছা যাবে, সকালের বাসি জামা কাপড় গুলো না ভিজিয়ে রেখে এসছি, ওগুলো ধুয়ে তারপরে যাব ছাদে। বলুন তো, একটা বাজতে 10 মিনিট বাকি আছে, আমার স্নান টান হয়ে গেছে, ঘরের কাজকর্ম হয়ে গেছে, আর দুষ্টু এখানে শুয়ে আছে, কারণ শুয়ে আছে বলুন তো, ও ঝাড় খেয়েছে তাই শুয়ে আছে, আর এখানে ছাদে জামা কাপড় তুলে এনে এখানে রেখে দিয়েছি, এখন এগুলোকে পাঠ করব, এগুলো সকালবেলা দেয়া হয়েছিল, আবার আমি এখন স্নান করলাম, স্নান করে যেগুলো হয়েছে সেগুলোকে ছাদে মেরে দিয়ে এসছি, ওগুলোকে ওই নিয়ে আসবো পরে। এই যে কি করেছি জানেন, আমি শ্যাম্পু করেছি, তার সমস্ত ফেনাগুলোকে ওখান থেকে কালেক্ট করেছে, আমার মাথা থেকে এরম করে 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 নিয়ে নিয়ে ওর একটা খেলার এতে কালেক্ট করেছে, করে আর তার মধ্যে ঘরে হোমিওপ্যাথি ওষুধের শিশি ছিল, সেই পুরো হোমিওপ্যাথি ওষুধের শিশিটাকে তার মধ্যে ঢেলে পুরো ওষুধটা নষ্ট করে দিয়েছে, সমস্ত ওষুধটা শেষ করে দিয়েছে, তো সেই জন্যই আমি ওকে বকেছি, এরকম বদমাইশি করলে হয় বলুন। আর ভাত বসাবো এখন, কারণ দুষ্টু তো দুটোর আগে খাবে না, দুটোর আগেও খাবে না, তো সাত তাড়াতাড়ি ভাত করে কি করব, সেই জন্য এখন গিয়ে ভাতটা বসাবো, জলটা বসিয়ে এসছি, জলটা মানে চুলগুলো ছিঁড়ে যাবে, চুলটা ভিজে আছে তো ছিঁড়ে যাবে, আর ভাত জলটা বসিয়ে এসছি, জলটা গরম হলে ভাতের চালগুলো ধুয়ে দিয়ে দেবো, ধোয়াই আছে, শুধু চালগুলো দিয়ে দেবো, দিয়ে আর এই জামা কাপড়গুলোকে এখন গুছিয়ে নেবো। আমার না কি ঘুম পাচ্ছে জানেন তো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, আসলে শরীরটা তো বিশেষ ভালো নেই, উইক আছে শরীরটা অনেক, সেই জন্যে এতটা ঘুম পাচ্ছে। ঠিক আছে চলুন, কাজগুলো যত তাড়াতাড়ি সারবো তত তাড়াতাড়ি একটু শুতে পারবো, তাই না? চলো 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 চলো। আমার না একটু কাশি হচ্ছে, দাঁড়ান জলের বোতলটা এখান থেকে সরাই, কাশি হচ্ছে একটু একটু, আমি জানি না কেন হঠাৎ করে এই কাশি টাশি গুলো শুরু হচ্ছে, আমার তো ভয় লাগছে রীতি মতন।
আর এখন কটা বাজে বললেন তো? ওই 6:10-15 মতন, একটু পরে। একটু পরে বলেছি তো, আমি কি না বলেছি বলো? সব হবে একটু পরে হবে। আর ওপরে এখন হয়তো 6:10-15 মতন বাজে, অনেকক্ষণ আগেই আমি উঠেছি, উঠে বসে বসে টিভি দেখছিলাম। ইনফ্যাক্ট এখনো টিভিটা চলছে, মিউট করে দিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। মনে হলো না আপনাদের সাথে একটু কথা বলি, তা নইলে তো দেরি হয়ে যাবে, আবার অনেকটা কথা বলা হবে না। সেই দুপুরবেলা আপনাদের সাথে কথা বলেছিলাম দুষ্টুকে স্নান করাবার আগে আগে মানে, আর আজকে আমি শ্যাম্পু করেছি। মানে বহুদিন পর হলো যে আমি ডেটের ডেটে শ্যাম্পু করতে পারলাম। আমি সাধারণত রবিবার আর বুধবার এই দুটো দিনই শ্যাম্পু করে থাকি। আজকে তো সকালবেলা এতটাই সর্দি লাগছিল, এতটাই শরীর খারাপ লাগছিল, ভেবেছিলাম যে হয়তো স্নান করতে পারবোই না। তারপরে দেখলাম যে না, সকাল যদি একটা বেজে যেত তাহলে আমি আর স্নান করতাম না। 12:30 তখন বাজে দেখে আমি, না 12:30 বাজে তাহলে এখন স্নান করা যাবে। 12:30-টারও আগে মনে হয় আমি স্নান করতে গিয়েছিলাম, কি 12:30-টার সময় গিয়েছিলাম মনে পড়ছে না, ওই ওই রকম সময়। মোট কথা একটা বাজে নেই, তার অনেক আগেই আমি গেছি স্নান, 12:30-টাতেই গেছি মনে হয়, কি তার আগে গেছি, তার আগেই গেছি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, 12:12:10-15 আমি গেছি স্নান করতে, 12:30-টায় অলরেডি আমার স্নান হয়ে গেছে। আর গলাটা না বললাম না, গলাটা কিরকম ধরে ধরে আসছে, আর তার উপরন্ত কাশি শুরু হয়েছে, ঘুক ঘুক করে কাশতেও শুরু করে দিয়েছি, ভালো লাগছে না একদম, কি হবে জানি না। আর যাই, এই যে দুষ্টু এখানে দাঁড়িয়ে আছে, দুষ্টু এখানে এই জন্য দাঁড়িয়ে আছে ও আমাকে সাজাবে। আমি তো সেজেছি যথেষ্ট, বলুন, পরিষ্কার হয়েছে, মুখে টুকে পর জল দিয়ে করে পরিষ্কার হয়েছে, করেছি সবই করেছি, এর উপর ও আবার কি সাজাবে ভগবান জানি, কি সাজাবে জানি না কি সাজাবে। যাকগে আমি এখন যাব রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে আমি একটু ছোলা মাখা করব। অনেকগুলো ছোলা পড়ে রয়েছে, শুধুই ছোলা, একটু আলু দিলে ভালো হতো, বাট আলু দেবো না, শুধু একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ওই ভাজা মশলা যেটা থাকে আর একটু পাতি লেবু, এটা দিয়েই আমি ছোলাটা মাখবো, মেখে একটু ছোলা মাখা খাবো। তাও আবার ভাবছি এখন খাবো না রঞ্জন এলে খাবো, ভাবছি থাক রঞ্জন এলেই খাবো। বলুন রঞ্জন, যদিও খুব একটা এই সমস্ত চাটপাটা জিনিসগুলো খেতে চায় না, আলু কাবলি ফুচকা এই সমস্ত জিনিসগুলো খুব একটা রঞ্জন মানে খেতে পছন্দ করে না, অনেক রিকোয়েস্ট করলে তবে গিয়ে খায় হয়তো একটু, তাও খুব বেশি না, অল্প একটু আধটু খায়, নইলে খেতেই চায় না। না থাক যাব না এখন, রঞ্জন এলে তারপরে গিয়ে চাটটা করব। মানে ওই ছোলা মাখাটা করবো, তা নইলে ওর আবার তারপরে যদি বলে, কালকেই এমনিতে বাদাম চাক ছিল ঘরে, ওই বাদাম পাটারি যেটাকে বলে ওইটা ছিল, রঞ্জন খেতে খুব ভালোবাসে কিন্তু আমি না ওটা খেয়ে নিয়েছি, কালকে আমার খুব খিদে পেয়েছিল সেই জন্য আমি ওর জন্য আর রাখিনি, সবটাই খেয়ে নিয়েছি। এসে আমাকে বলছে, বলছে তুমি আজকে আমাকে বাদাম চাক দিলে না, আমি তখন বললাম দেখো আমার খিদে পেয়েছিল আমি খেয়ে নিয়েছি, ও কিন্তু রাগ করেনি, বললো আচ্ছা ঠিক আছে খিদে পেয়েছে খেয়ে নিয়েছে তাহলে ঠিক করেছে। রঞ্জনের এই সমস্ত নেই যে না দিলে রাগ করবে বা এ করবে, এগুলো কিছু নেই, কিন্তু আমার খুব আছে এগুলো। আমাকে ধরুন আমার কোনো পছন্দের একটা জিনিস এনেছে আর আমাকে যদি না দিয়ে রঞ্জন খেয়ে নেয় তাহলে আমি খুব রেগে যাই, সেই জন্য রঞ্জন কখনো আমাকে না দিয়ে খায় না, যাই আনুক না কেন আমাকে দিয়ে তারপরেই খায়। আচ্ছা ঠিক আছে চলুন, আমার আজকে তো দুষ্টুর পরীক্ষা শেষ হয়ে গেছে, কাজেই মানে কালকে পরীক্ষা শেষ হয়েছে তো আজকের দিনটা ছুটি, আজকে সকালবেলাও পড়তে বসেনি, এখনো পড়তে বসবে না, আজকের দিনটা ছুটি, কালকে থেকে নতুন পড়াশোনা চালু হবে। ওকে এই একটা দিন ছুটি দিয়েছি, পরীক্ষা হয়েছে একটু তো মানে সময় কাটাবে না, আমাদের সময় তো আমরা অন্তত 1 সপ্তাহ ছুটি কাটাতাম তারপরে গিয়ে নতুন পড়াশোনা শুরু করতাম, আচ্ছা নতুন পড়াশোনা শুরু করতাম, তো ওদেরও তো দরকার তাই না, এমনিতেই তো কোথাও যেতেও পায় না কিছু না করোনার এতে, আর এখন ঠান্ডা পড়েছে তো আমরা ঠান্ডায় খুব একটা বাইরে বেরোই না। এগুলো হচ্ছে নতুন মাস্ক, আজকেই বার করে ধুয়ে দিয়েছি, দুষ্টু সবকটা মাস্ক না দুষ্টু ছিঁড়ে ফেলেছে, সেই জন্য এই মাস্ক গুলো আজকে কেচে ধুয়ে রোদ্দুরে ভালো করে শুকিয়ে রেখে দিয়েছি যাতে দুষ্টু পড়তে পারে।
আচ্ছা ঠিক আছে, চলুন আমার কথাবার্তা আমি আজকের মতন এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সদা সর্বদা হাসতে থাকবেন। জীবনের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত এনজয় করে কাটাবেন। ওকে, টাটা, গুড নাইট।